হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ রিফাত ফ্রম ভায়োলেট আইস। আজকে আমি জাস্ট দেখাবো শেরানি কালারের ড্রেস আর কাতান দোপাট্টা থ্রি পিস। শেরানি কালারের ড্রেসের হিউজ ডিমান্ড, গতবার আমি যা এনেছিলাম সব সোল্ড আউট, সিঙ্গেল পিসও নাই। তো এই কারণে খুব তাড়াহুড়ো করে এই শিপমেন্টটা রিসিভ করেছি। হোপফুলি আবারও আসবে যদি চাহিদা থাকে, কারণ এগুলো অনেক হাই রেঞ্জের প্রোডাক্ট। হ্যাঁ, মানে ডিমান্ডের উপরে ডিপেন্ড করে অর্ডার প্লেস করতে হয়। আর এখানে আমি শেরানি কালারের ড্রেসের তো সবাই প্রাইস জানে, 7000 করে। আর এখানে আমি একটা ড্রেস দেখাবো স্পেশালি ফর আশা মুক্তি আপু, বিকজ উনি আমার কাছে শেরানি কালারের ড্রেস চেয়েছিল যেটা ফুল লেন্থ কাজ করা থাকবে, রেড কালার। তো আমি রেড কালারটা আসে নাই, শর্ট প্যাটার্নের একটা ড্রেস এসেছে। এটার কালারটা হচ্ছে ম্যাজেন্ডা কালার, অনেকে রানী কালার বলে, হট পিঙ্ক বলে, ম্যাজেন্ডা বলে, বাট বেসিক্যালি এটা ম্যাজেন্ডা, নট হট পিঙ্ক। ওকে, তো এটা এটা প্রাইসটা পড়বে 5700 টাকা। এই ড্রেসটা দিয়েই আমি আজকে শুরু করি। হ্যাঁ, আমি ভিডিও শেষ করে ওনাকে নক করবো, যদি উনি নিতে চায় সেক্ষেত্রে শুধু ওনাকেই দিব, আর যদি লাইক এই ড্রেসগুলোর ডিটেলসটা আমি বলে দিই। এই ড্রেসগুলোর ডিটেলসটা হচ্ছে পার্ল সেট করা, স্টোন বসানো, স্প্রিংয়ের কাজ করা, কুন্দন স্টোন বসানো। হ্যাঁ, ফুল ড্রেসটা খুব সুন্দর করে কাজ করা। এই যে স্লিপসটা দেখো, স্টোনের লেয়ার করা আছে প্লাস সিকোয়েন্স ওয়ার্ক করা আছে, এবং ফুল স্লিপে কিন্তু স্টোন ওয়ার্ক করা আছে। হ্যাঁ, আমি এটা ইটা দেখো, এই যে এটার কলারটা, কলারের ব্যাক সাইডেও কিন্তু কাজ করা আছে। হ্যাঁ, জাস্ট এটার কাজটা হচ্ছে হাফ ওয়ার্ক, এই যে ড্রেসটা খুবই সুন্দর, তাই না? আমার কাছে তো খুবই ভালো লেগেছে। আচ্ছা, ফুল ড্রেসটা দেখাই দিই। ফুল ড্রেসে ছিটে ছিটে স্টোনিং করা আছে, আর ড্রেসের নিচে একদম ই দেওয়া আছে, সিকোয়েন্স ওয়ার্ক করা আছে। হ্যাঁ, এটা হচ্ছে প্যান্টের কাপড়টা, স্যান্টনের, বডিটা হচ্ছে জর্জেট। হ্যাঁ, আর এটা হচ্ছে দোপাট্টাটা, দোপাট্টাতে স্টোনিং করা আছে, শিফনের দোপাট্টা। কালারটা হচ্ছে ম্যাজেন্টা কালার, আমি জানি না কালারটা কেমন আসতেছে, বাট কালারটা খুবই নাইস, কালারফুল একটা কালার। এই যে স্লিপস, সুন্দর না? খুবই সুন্দর। ওকে, অনেকগুলো ড্রেস দেখাবো, সো একটু ফাস্ট ফাস্ট করি, তাই না? আচ্ছা, শেরানি কালারের ড্রেসগুলো দিয়েই শুরু করি আজকে। এটা হচ্ছে পার্পেল কালার, পার্পেল বলতে মানে বেগুনি টাইপ একটা কালার আছে না, কেমন যেন, আমি জানি না ভিডিওতে কেমন আসতেছে, সেম কালারটা আসছে কি না। কালারটা খুবই সুন্দর। এটা হচ্ছে স্লিপসটা, ফুল লেন্থ কাজ করা প্লাস কলারে কাজ করা, কলারের পেছনে কাজ করা, এই যে ডিটেলসটা হলো সেম পার্ল স্টোন আর কুন্দন দিয়ে কাজ করা, আর স্প্রিং দিয়ে লক করা আছে। হ্যাঁ, ড্রেসগুলোর কাজটা স্প্রিং দিয়ে লক করা আছে, স্লিপসে কাজ আছে, এই যে যে সান্তনের প্যান্ট, এগুলো কিন্তু থ্রি পিস, হ্যাঁ কোনো কিছুই ফোর পিস না, সবই থ্রি পিস। আর এই যে শিফনের দোপাট্টাটা, খুবই সুন্দর, তাই না? ওকে, সেম ডিজাইন শুধু কালার ডিফারেন্ট। হ্যাঁ, এটা একটা আছে নেভি ব্লুর মধ্যে,
আচ্ছা, এগুলো শেরওয়ানি কলার, এগুলোর প্রাইস কিন্তু 7000 করে, যেটা আগে ছিল সেটা সেই প্রাইসটাই রেখেছি আমি। স্লিপসটা, স্লিপসেও কিন্তু কাজ করা আছে, সিকোয়েন্স ওয়ার্ক করা আছে, স্টোন ওয়ার্ক করা আছে। হ্যাঁ, যে স্যান্টনের প্যান্ট, আর এটা হচ্ছে দোপাট্টাটা, শিফনের দোপাট্টা। হুম, খুব সুন্দর, তাই না? কালারটা হচ্ছে নেভি ব্লু। হ্যাঁ, নেভি ব্লু। এবার একটা কফি কালার দেখাই, যে কফি কালারটা সবগুলো ডিটেইলি সেম, জাস্ট কালার ডিফারেন্ট। এগুলো কিন্তু সবই ঈদ কালেকশন। হ্যাঁ, একবার শেষ হয়ে যাওয়ার পর আবার আসবে কি না কোনো গ্যারান্টি নাই। আচ্ছা, এটা হচ্ছে দোপাট্টাটা স্টোনিং করা আছে, কালারটা হচ্ছে কফি কালার। হ্যাঁ, কালারটা হচ্ছে একদম যেটা আমরা ব্ল্যাক কফি খাই সেই কালারটা। এটা হচ্ছে ওয়াইন কালার, এটার কাজটা একটু জাস্ট ডিফারেন্ট। ডিফারেন্ট বলতে এটার কাজটা যেটা করা হয়েছে, এই পাশটাকে অনেক বেশি হাইলাইট করা হয়েছে। হ্যাঁ, এই পাশে কাজটা অনেক চওড়া করে দেওয়া হয়েছে, আর লেন্থের কাজটা একটু স্লাইডি করা হয়েছে, বাট ফুল লেন্থ কাজ করা। স্যান্টনের প্যান্ট, আর এই যে দোপাট্টাটা স্টোনিং করা, এটা কালারটা হচ্ছে ওয়াইন কালার। হ্যাঁ, ডার্ক পার্পেল যেটাকে বলে সেই কালারটা এটা। ওকে, এটা হচ্ছে একটা লাইট কালার, লাইট পেস্ট, একদম লাইট পেস্ট কালার। হ্যাঁ, এই যে ভিডিওতে অ্যাকুরেট কালার আসছে কিনা আমি বলতে পারবো না, বাট এটা খুবই সুন্দর একটা লাইক স্নিগ্ধ টাইপের কিছু কালার থাকে না, এটা হচ্ছে সেই কালারটা, লাইট পেস্ট কালার একদম। এই যে দোপাট্টাটা, আচ্ছা দোপাট্টাটা আমি একটু কাছ থেকে দেখাই, তাহলে হয়তো বা কালারটা আসতেও পারে। কালারটা কি বোঝা যাচ্ছে? ইনফ্যাক্ট বোঝা যাচ্ছে না, না, বাট কালারটা খুব নাইস, বিশেষ করে কালারের উপরে এই কাজটা খুবই সুন্দর লাগতেছে। ওকে, এগুলোর প্রাইস হচ্ছে 7000 করে। ওকে, যে যে নিতে চাও একটু তাড়াতাড়ি করে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে ফেলবা, তাকে আমি কনফার্ম করব। হ্যাঁ, এই যে কাতান দোপাট্টা থ্রি পিস, এটা হচ্ছে ওয়াইন কালার, যে প্যান্ট, আর এটা হচ্ছে দোপাট্টাটা। হ্যাঁ, দোপাট্টাটা তো খুবই সুন্দর, বেসিক।
আকর্ষণী থাকে এই ড্রেসগুলোর দোপাট্টার জন্য। এই যেটা হচ্ছে দোপাট্টাটা, দোপাট্টাটা হচ্ছে বেসিক্যালি ওয়াইন আর হট পিঙ্কের কম্বিনেশনে করা দোপাট্টাটা, আর দোপাট্টাটাতেও কিন্তু ফুল স্টোনিং করা আছে। হ্যাঁ, এগুলো প্রাইস হচ্ছে 6,800 করে, সবগুলো প্রাইস সেম। স্টোনগুলো একদম লক করা আছে। আমি ব্যাক পার্টটা দেখাই দিই, এই যে দেখো ব্যাক পার্টটা দেখতেছো, একদম লক করে করে কাজ করা। হুম, আর এগুলো অবশ্যই ড্রাই ক্লিন করতে হবে, এগুলো হ্যান্ড ওয়াশ করা যাবে না। ওকে, এবার একটা বেবি পিঙ্ক, বেবি পিঙ্কের থেকে একটু ডিপ কালার, লাইক মিষ্টি একটা কালার, সুন্দর একটা কালার, মিষ্টি কালারই বলা চলে এটাকে। আচ্ছা, এটা স্লিপসটা মনে হয়, আমি ওইটা স্লিপসটা দেখাই নাই, এই যে এটা স্লিপসগুলো সবগুলোর স্লিপসই আসবে, এরকম বডির যে কাজটা সেটা থাকবে আর এরকম পাইপিং করা থাকবে, প্রত্যেকটা স্লিপস সেম থাকবে। সো আমি একটা দেখাই দিলাম যাতে প্রত্যেকটা দেখানো না লাগে। এটা হচ্ছে প্যান্ট, সান্তনের প্যান্ট, আর ওড়নাটা, এটা ওড়নাটা খুবই সুন্দর অরেঞ্জ আর পিঙ্কের কম্বিনেশনে। অরেঞ্জ আর পিঙ্কের কম্বিনেশনে স্টোনিং করা আছে, আর এইগুলো কিন্তু জর্জেট কাতান। ওকে, এবার একটা পার্পল কালার দেখাই, একদম পার্পল কালার, জাম কালার যেটাকে বলে, এটা হচ্ছে সেই কালারটা। এই যে এটা দোপাট্টাটা, জাম আর রেড এর কম্বিনেশনের দোপাট্টা, খুব সুন্দর তাই না? আসলেই খুবই সুন্দর। আচ্ছা, এবার হচ্ছে কি একটা মেরুনিশ পার্পল যেটা সেটা দেখাবো। এই ড্রেসটা আরেকটা আপু আমার কাছে চেয়েছিল, আমি মনে করেছিলাম যে আমার স্টকে নাই, এখন আমি স্টক দেখতে গিয়ে দেখলাম যে না আছে, আমি ভিডিও শেষে তাকে পিকচার পাঠাই দিব। এটা হচ্ছে ড্রেসটা, ফুল ড্রেস, এটা হচ্ছে প্যান্ট, দুপাট্টাটা দেখাই এখন আমি, এই যে পার্পেল আর রেড এর কম্বিনেশনের দুপাট্টা। দুপাট্টাটা ফুল স্টোনিং করা আছে, হ্যাঁ, আর এগুলো হচ্ছে জর্জেট কাতানের মধ্যে, এই যে জর্জেট কাতানের মধ্যে ব্যাক সাইডটা দেখো, জুড়ি সুতো দিয়ে কাজ করা। এই যে লাস্ট একটা দেখাবো,
purple color. এটার কাজটাও খুবই সুন্দর, ডিটেইলিংটা খুবই সুন্দর, ডিফারেন্ট টাইপের ওয়ার্ক করা, এটার মধ্যে গ্লাস ওয়ার্ক আছে, স্টোন ওয়ার্ক আছে, স্প্রিং আছে, পুঁতি আছে, সব কিছু দিয়ে সুন্দর করে কাজ করা। এই যে এটা হচ্ছে প্যান্ট, এই যে এটা দুপাট্টাটা, সো ফার্স্ট দেখো কার কোনটা পছন্দ হয়। আর আমি আজকে সকালে একটা ভিডিও আপলোড করেছি কটনের ড্রেসের, যাদের যাদের কটনের ড্রেস লাগবে তারা ওই ভিডিওটা দেখতে পারো, আর যাদের হেভি ওয়ার্কের ড্রেস লাগবে তারা এই ভিডিওটা দেখো। হ্যাঁ, এরপরে আমি আবার আরেকটা ভিডিও দিব, দিল্লির কিছু প্রোডাক্ট এসেছে ওই ড্রেসগুলো দেখানোর জন্য, এগুলো একটু হাই রেঞ্জের, এগুলোর থেকেও হাই রেঞ্জের, আমি জাস্ট দিয়ে দিই, দেখি তোমাদের কেমন রেসপন্স পাওয়া যায়। ওকে, সো সবাই ভালো থাকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।